বন্ধুরা, অয়েল প্রাইস ক্যাপ আসতেই এখন ওই জিনিস হওয়া শুরু হয়ে গেছে যেটার ভয় সবার ছিল, আর এর ফলে আন্তর্জাতিক স্তরে এতটা অস্থিরতা আসতে পারে যেটাকে সামলানোর জন্য আমেরিকার সব সম্পদও কম পড়ে যাবে। সেই সঙ্গে এর ফলে না শুধু গ্লোবাল ইকোনমির গতি থমকে যাবে, বরং গরিব দেশগুলোকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থাৎ মূল্যবৃদ্ধির সামনা করতে হবে, যেটা হয়তো আগে কখনো এত বড় স্তরে দেখতে পাওয়া যায়নি। আসলে বন্ধুরা, এখন এই রিপোর্ট বেরিয়ে সামনে আসছে, আগামী বছর থেকে অয়েল ট্যাঙ্কারের রেট প্রায় দ্বিগুণ হতে চলেছে। মানে যেই দামে আজ একটা অয়েল ট্যাঙ্কার কেনা হয়, একদম সেটার দ্বিগুণ দামে আগামী বছর সাপ্লাই হবে। যার মানে হলো এক তো তেলের দাম বাড়বে, তার উপর আবার সেটার সাপ্লাইয়ের মূল্য ডবল হতে চলেছে, যা সাধারণ মানুষদের জন্য কোনো বড় সমস্যার থেকে কম নয়। বর্তমান সময়ে একটা সাধারণ অয়েল ট্যাঙ্কার তেলের সাপ্লাই করার জন্য প্রতিদিন প্রায় $1,00,000 চার্জ করে, আর এই রেটই আগামী বছর প্রতিদিন $2,00,000 কাছে পৌঁছে যাবে। রেফারেন্স হিসেবে আপনারা একটা আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পারেন। সেই সঙ্গে এর সাথেই গত 12 মাস ধরে অয়েল ট্যাঙ্কারের দামে অনবরত বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে পার্সেন্টেজে মাপলে তো 12 মাসে অয়েল ট্যাঙ্কারের দাম 243% মতো বেড়েছে। সেই সঙ্গে অয়েল প্রাইস ক্যাপের কারণে বিশ্ব জুড়ে অনেক দেশ রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না, যার মানে হবে শক্তির মার্কেটে রাশিয়ান তেলের সাপ্লাই অনেকটাই কমে যাবে, যার জন্য উপসাগরীয় দেশগুলো নিজেদের তেলের দাম ইচ্ছা মতো বাড়ানোর সুযোগ ভালো মতো পেয়ে গেছে। তার উপর আবার অয়েল ট্যাঙ্কারের দাম দ্বিগুণ হয়ে যাওয়া বৈশ্বিক অর্থব্যবস্থার কফিনে শেষ পেরেকের সমান হবে। শুধুমাত্র সৌদি আরবের কাছেই বিশ্বের 17% প্রুভেন অয়েল রিজার্ভ মজুত রয়েছে, আর সৌদি আরবই ওপেক দেশগুলোর প্রধান। সেই জন্য জেনে বুঝেই দেশগুলো তেলের সাপ্লাইকে আরো কম করে দেবে, আর যেভাবে প্রোডাকশনে কমতি আসবে ঠিক ওইভাবেই আন্তর্জাতিক স্তরে তেলের দাম বাড়বে। মানে এটা একদম সেরকমই হবে যেমনটা এক্সপার্টরা অনুমান করেছিলেন, মানে তেলের দাম একবার হলেও $150 প্রতি ব্যারেলে পৌঁছাতে পারে, যার জন্য সবচেয়ে বেশি সমস্যা গরিব এবং উন্নতিশীল দেশগুলোর হবে। কিন্তু এর মানে এটা নয় যে ইউরোপীয় দেশগুলোর প্রভাব থেকে বেঁচে যাবে, তাদেরও এর বিনাশকারী প্রভাব সহ্য করতে হবে, কারণ অয়েল প্রাইস ক্যাপ একটা গ্লোবাল এনার্জি ক্রাইসিস নিয়ে আসতে চলেছে। এর থেকে কোনো দেশই বাঁচতে পারবে না যদি সে অন্য কোনো দেশের থেকে সস্তায় তেল না কেনে। ওদিকে বন্ধুরা, রাশিয়া, আমেরিকা ও পশ্চিমী দেশগুলো নাকের নিচে 100টা অয়েল ট্যাঙ্কার জাহাজের একটা শ্যাডো ফ্লিট তৈরি করে নিয়েছে, যা ভারত ও চীনের মতো দেশগুলোকে অনবরত তেলের সাপ্লাই দেওয়ার জন্য পর্যাপ্ত হবে। আর এখন এই ফ্লিট ভারতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ যখন গোটা দুনিয়ার অর্থব্যবস্থা মূল্যবৃদ্ধি ও আর্থিক মন্দার সঙ্গে মোকাবিলা করবে, তখন ভারত তার শক্তি প্রয়োজনীয়তাকে পূরণ করে নিজেকে অনেকটাই স্থির রাখতে পারবে, যার জন্য ভারতীয় অর্থব্যবস্থার বেশি লোকসান হবে না। যদিও যখন গোটা দুনিয়ার ইকোনমি মূল্যবৃদ্ধি এবং আর্থিক মন্দার সঙ্গে মোকাবিলা করবে, তখন এটা বলাও ভুল হবে ভারতের ওপর এর কোনো প্রভাব পড়বে না, কিন্তু ভারত অন্যান্য দেশগুলোর থেকে ভালো পারফর্ম অবশ্যই করবে। যদিও ক্রুড অয়েল অয়েল ট্যাঙ্কারের অনবরত বৃদ্ধিপ্রাপ্ত দাম মূল্যবৃদ্ধিকে যেভাবে বাড়াতে চলেছে, এর জন্য পুরোপুরি দায়ী আমেরিকা ও পশ্চিমী দেশগুলো, কারণ তাদের স্বার্থের জন্য নেওয়া সিদ্ধান্ত বিশ্বের ভেতরে একটা এনার্জি ক্রাইসিসের রাস্তা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে। সেই সঙ্গে কথাটাকেও একেবারে জাস্টিফাই করা যায় না যে শুধুমাত্র একটা যুদ্ধের কারণে পশ্চিমী দেশগুলো গোটা বিশ্ব অর্থব্যবস্থাকে বিপদে ফেলে দেবে, এটা একেবারে অ্যাকসেপ্টেবল নয়। ওদিকে এর মাঝে ভারত, রাশিয়ার ইউরোপীয় দেশগুলোকে তেলের সাপ্লাই না করতে পারার পুরো ফায়দা তুলে প্রথমবার ন্যাপথা তেল কিনতে যাচ্ছে, যা রাশিয়া দ্বারা সাপ্লাই করা কিছু সবচেয়ে বেস্ট কোয়ালিটির রিফাইন্ড অয়েল প্রোডাক্টের মধ্যে একটা। আর বিগত কিছু সময়ে ভারতের অনেকটাই বেশি কোয়ান্টিটি কিনেছে, আর এই সবকিছু ভারত তখন করেছে যখন অয়েল প্রাইস ক্যাপ লাঘু করার আলোচনা চরম পর্যায়ে ছিল। গত কিছু সময়ে ভারত ভালো মাত্রায় রাশিয়ান তেল কিনেছে, ওদিকে এমন রাশিয়ান তেলও কিনেছে যা ভারত কখনো কিনত না, যার জন্য ভারত আরব দেশগুলোর থেকে তেলের সাপ্লাইকে কমাতে পেরেছে, আর আমরা সস্তা দামে তেল কিনে নিজেদের অর্থব্যবস্থাকে মজবুত করতে পেরেছি। ওদিকে আগামী সময়ের ফায়দা আমরা আমাদের ফরেক্স রিজার্ভকে মজবুত করতে ও আর্থিক মন্দার ক্ষেত্রেও তুলতে পারব, যার জন্য দেশের ভেতরে আর্থিক অস্থিরতার মতো সিচুয়েশন আসবে না, আর ভারত অনেক স্টেবল থাকবে। কিন্তু বন্ধুরা, ক্রুড অয়েল অয়েল ট্যাঙ্কারের লাগাতার বৃদ্ধিপ্রাপ্ত দাম, সেই সঙ্গে ক্রমশ এগিয়ে আসা আর্থিক মন্দাকে দেখে
কি আপনাদের মনে হয় ভারতকে পশ্চিমী দেশগুলোর বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র রাশিয়ার ওপর লাগা অয়েল প্রাইস ক্যাপের বিরোধিতা করা উচিত? কারণ পশ্চিমী দেশগুলোর ওই সিদ্ধান্ত আন্তর্জাতিক এনার্জি মার্কেটে প্রচন্ড অস্থিরতার সৃষ্টি করবে, সেই সাথে বৈশ্বিক অর্থব্যবস্থাও তছ নছ হতে পারে। এই ব্যাপারে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।